চট্টগ্রামে মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় নিহতের স্বামী আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বিশ পৃষ্ঠার মূল চার্জশিট সহ ডকুমেন্টের পৃষ্ঠা সংখ্যা 2084। মামলায় সাক্ষী করা হয়েছে 97 জনকে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রের শাকের আদনান জানাচ্ছেন। পিবিআই এর চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাইমা সুলতানার নেতৃত্বে বিকেলে একটি বিশেষ দল সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার আলোচিত চার্জশিট নিয়ে চট্টগ্রাম আদালতে যান। প্রথমে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার প্রসিকিউশন মোহাম্মদ কামরুল হাসানের হাতে তুলে দেন। পরে সিএমএম আদালতে চার্জশিট জমা দেন তারা। আসামি প্রথম প্রাইম অ্যাকিউজড বাবুল আক্তার প্লাস সিক্স মোট সাতজনের বিরুদ্ধে মামলা চার্জশিট দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যেহেতু এটা আদালতের এখতিয়ারাধীন সব কথা আমাদের বলার সুযোগ নেই। চার্জশিটে মৃত্যু হত্যা মামলায় বাবুল আক্তার সহ সাতজনকে আসামি করা হয়। মৃত্যু হত্যা মামলার চার্জশিট দিয়েছি, আদালতে জমা দিয়েছি, এখানে আমরা সাতজনকে আসামি করেছি। যেহেতু আদালতের কাছে আমরা চার্জশিটটা জমা দিয়েছি, অন্যান্য তথ্যগুলো আপনার প্রসিকিউশন থেকে পেয়ে যাবেন। 2016 সালের 5ই জুন চট্টগ্রাম মহানগরের জিইসি মোড়ে সন্তানকে স্কুলে নেওয়ার সময় সন্তানের সামনে গুলি করে মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের 6ই জুন জঙ্গিরা জড়িত দাবি করে এসপি বাবুল আক্তার পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বছরের 12ই মে মিতুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তার সহ 8 জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। শাকির আদনান, চ্যানেল আই।